আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। ব্লগটা খুবই ছোট্ট, যেহেতু আমার এক্সাম চলে আসছে সামনে, অর্থাৎ সামনের মাসে আমার এক্সাম, এক মাসও নেই আর। সেহেতু প্রতিদিন ভিডিও ছাড়াটা আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে, আপনি একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি অনেক ভিডিও ছাড়তে মিস করতেছি। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখন লাল চা বানাচ্ছিলাম আদা দিয়ে আর লেবু দিয়ে, কারণ আমার প্রচুর পরিমাণের গলা ব্যথা প্লাস কাশি, মানে ভয়েস দিতে গেলেও 3-4 বার কাশির জন্য ভয়েস ডিলেট করতে হয়। যাই হোক, এরপর কাপের মধ্যে চিনি দিয়ে দিলাম। এখন চা বানাচ্ছি হচ্ছে, পড়ছিলাম আমি এক্সামের জন্য, তো পড়তে পড়তে এত কাশি উঠতেছিল বারবার যে আমি পড়তেই পারতেছিলাম না, মানে আমার পড়ার মধ্যে কনসেন্ট্রেট করতে পারছিলাম না, এই কারণে হচ্ছে লাল চা বানাই নিলাম। আর এই যে হচ্ছে আমার পুচকু, বাই দ্য ওয়ে এটা হচ্ছে আমার একদম ছোট্টবেলার একটা টেডি, প্রায় 5-7 বছর আগের, 6-7 বছর হবে হয়তো, মানে আমার জীবনের ফার্স্ট মানে টেডি, যেটা আমার অনেক ভালো লাগছে। এটা আমার আম্মু নিয়ে আসছিল হাইতি থেকে এবং আমি এই পুতুলটাকে অনেক ভালোবাসি। যাই হোক, এরপর দেখেন পড়তে পড়তে আমার ঘরের অবস্থা কি, এগুলো এখন পরিষ্কার করতে হবে। তো আমি এগুলো পরিষ্কার করে রান্নাঘরে এসে দেখি যে নানু এখানে চাল ভাজতেছে। তো চাল ভাজে খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে, কিন্তু শুধু না, লাল দুধ চা দিয়ে চাল ভাজা বেশি মজা। এটা সন্ধ্যাবেলায় টুকটাক ভিডিও করছিলাম আর কি, তো নুডলস মেক করছিলাম। এটা হচ্ছে সুপি নুডলস, অথবা যেটাকে বলে আপনার কোরিয়ান নুডলস বাঙালি স্টাইলে, সেটাই। তো আমি প্রচুর ঝা খাই, এখানে অনেকগুলো শুকনো মরিচের গুঁড়ো দিলাম, নুডলস, তারপর টেস্টিং সল্ট। আর এটা রেসিপি অনেকবার দেখানো হয়েছে আমার চ্যানেলে, এটা কেমনি কী বানায় এটা অনেকবার দেখাইছি, দেখানোর কিছু নাই। এরপর একটা ডিম ভেঙে দিলাম, ডিমটা অটোমেটিকলি সিদ্ধ হয়ে যাবে, নাড়াচাড়া করবো না, আর চুলার আঁচটা বাড়তে থাকবে। আর আমার মানে এই নুডলসটা এত বেশি ফেভারিট যে আমাকে যদি সারা দিন 3 বেলাই এটা দেওয়া হয়, 3 বেলা খেতে পারবো, আর 2 ফুচকা, এই দুইটা জিনিস আমার অনেক অনেক পছন্দ, মানে ফুচকা বলতে আমি একদম পাগল। যাই হোক, এরপর হচ্ছে 2টা থালা বাসন হয়েছে মাত্র, মানে নুডলস রান্না করে সেটাই মেজে রাখলাম, কারণ থালা বাসন জমে গেলে একদম একসাথে মাজতে অনেক কষ্ট হয়। তারপর সিঙ্ক পরিষ্কার করে রাখলাম, কারণ বাসায় আজকে আম্মু নাই, আমি নানু আর আরস আছে, আম্মু হচ্ছে ডিউটিতে গেছে আর নানা হচ্ছে চলে গেছে ফরিদপুর, আবার আসবে কয়েকটা দিন পর। আর এই যে আমার টেডিকে নিয়ে আসছি রান্নাঘরে, রাত্রেবেলা রান্নাঘরে আসলে আমার অনেক ভয় লাগে, এই কারণে হচ্ছে আমার টেডিকে নিয়ে আসি, না হলে আরসকে নিয়ে আসি, না হলে নানুকে নিয়ে আসি, যেন মানে ভয় না পায়। আমি আবার রান্নাঘরে রাতে যেতে ভয় পাই, কারণ রান্নাঘরে অনেক বড়ো বড়ো টিকটিকি আসে রাত্রেবেলায়। তারপরে হচ্ছে আমি আমার ডেস্কে চলে আসলাম, এখানে হচ্ছে আমি একটা মানে মুভি দেখছিলাম, মুভি এক্সপ্লেনেশন। তো আমি ভাবলাম যে নুডলস খাবো আর হচ্ছে দেখবো, এটা যে কত ভালো লাগে আমার কাছে, মানে খেতে খেতে নুডলস খেতে খেতে হচ্ছে এই যে মুভি এক্সপ্লেনেশন মুভি দেখে। এই ফাঁকে আমার চ্যানেলটাও চেক করে নিচ্ছিলাম, কয় ভিউ হয়েছে, কোথায় কি, আপনারা কমেন্টসই করেন না আমাকে, কোনো কিছু জিজ্ঞাসা করে না, এর জন্য মাঝে মাঝে একটু ইয়া লাগে, কিন্তু যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি একটু সাপোর্ট পাই, ভিডিও করার জন্য আমার একটা ইচ্ছা বেশি হয়। আর এখনই বলে রাখছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। এই যে হচ্ছে পুচকু, পুচকু এরকম ঠাস করে পড়ে গেছে, আজকে আরসকে দেখাচ্ছি না কেন ব্লগে, কারণ আরস হচ্ছে একদম দুপুরে ঘুম দিছে, সন্ধ্যার পরে উঠছে, ও এখনও ঘুমায়ছে, এই কারণে ওকে আর ব্লগে দেখাচ্ছি না। তো সকালবেলায় আমি ঘরটা ঝাড়ু দিতে পারিনি বা রাত দুপুরে, তো আমি হচ্ছে যে এখনই ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি রাতের বেলায়, কারণ ঘরের মধ্যে এত ময়লা ছিল আর আমি চুল চিরুনি করার পর ঘর পুরো নোংরা হয়ে গেছিলো। এরপর হচ্ছে আমি ফেসে একটা প্যাক লাগাবো, তাই যে এটা একটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে স্কুলে যাচ্ছি ইদানিং একটু, মানে প্রতিদিন রেগুলারলি স্কুলে যাওয়ার ফলে আমার হচ্ছে প্রচুর রোদে আমার একদম মানে ফেসটা পুড়ে গেছে, মানে একটা ফেস আছে না যে দেখলে বোঝা যায় যে এটা হচ্ছে কালো হয়ে গেছে, মানে গলা পর্যন্ত কালো আর হাত পা একটু মুখের থেকে বেশি ডার্ক। তো একদম এটার জন্য আমি একটা প্যাক বানাইছিলাম এটা ডাল দিয়ে। তো এটা যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আমার শর্টসে এটা আপলোড দিব। এটা হচ্ছে আপনার রোদে পোড়া ফেসটাকে একদম মানে ওই যে বার্ন যেই অংশটুকু, কালো অংশটুকু, ওটা উঠায় ফেলে, এটা খুবই উপকারী। যাই হোক, এখন আমার বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে, আর আজকে খুবই দুঃখিত এত ছোটো ব্লগের জন্য, কালকে অবশ্যই অনেক বড় একটা ব্লগ দিব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।